দেশ আমার গর্ব। ঐতিহাসিক নানকার কৃষক বিদ্রোহে শহীদদের স্মরণে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বিয়ানীবাজার উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেমের সভাপতিত্বে আজ মঙ্গলবার বিকেলে পঞ্চকণ্ড গোলাপিয়া পাবলিক লাইব্রেরি হল রুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সিলেট জেলা শাখার সভাপতি কমরেড হাসিবুল ইসলাম কুখা। সংগঠনের সাধারণ সম্পাদক আনিসুর রহমান এর পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি দয়াময় কুমার দে, বিয়ানীবাজার মহিলা কলেজের প্রভাষক ফয়সল আহমদ, কুড়ারবাজার কলেজের প্রভাষক বিজিৎ আচার্য, বিয়ানীবাজার ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, যুব ইউনিয়ন নেতা আব্দুর রহমান, ফাহিম চৌধুরী, ছাত্র ইউনিয়ন বিয়ানীবাজার উপজেলা শাখার সহসভাপতি হরিশ বর্মন, ইশতিয়াক আহমেদ হিমেল সহ আরও অনেকে। সামিয়ান হাসান, ম্যাপ টিভি। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ, আমার গর্ব।